সিরাজগঞ্জে গোবর, সোডা, রং ও পচা মরিচ দিয়ে হলুদ মরিচের গুঁড়া ও ভেজাল সস তৈরির কারখানা সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার পুরানবেড়া এলাকায় অভিযান চালিয়ে ভেজাল কারখানা সিলগালা ও 50,000 টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, পচা গলিত কাঁচা মরিচের সঙ্গে লাল রং দিয়ে মরিচ ও হলুদের গুঁড়া তৈরি এবং গরুর গোবর, সোডা, লাল রং মেয়াদহীন সস পাউডার মিশিয়ে তৈরি করা হচ্ছিল খাবার সস। পরে সব পণ্য ও কেমিক্যাল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এদিকে ঈশ্বরদীতে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে নগদ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারপুরে নোংরা অস্বাস্থ্য পরিবেশে বেকারি খাদ্য তৈরি করা একটি বেকারিকে 20,000 টাকা এবং ঈশ্বরদী বাজারে একটি মুদি দোকানে অতিরিক্ত মূল্যে মশলা বিক্রি করায় 5,000 টাকা জরিমানা করা হয়। টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় যমুনা নদী ভাঙন কবলিত ক্ষতিগ্রস্তদের মাঝে নিত্যপণ্য বিতরণ করা হয়েছে। সকালে সলিমাবাদ ইউনিয়ন পরিষদে নদী ভাঙন কবলিত 341টি ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল, আলু, ডাল, লবণ ও তেল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান। এদিকে হবিগঞ্জের বানিয়াচঙে অনির্বাণ লাইব্রেরির আয়োজনে বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সিলেট রেঞ্জের অতিরিক্ত DIG নুরুল ইসলাম। এ সময় 15টি ইউনিয়নের 400+ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অন্যদিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা LGED-র মাধ্যমে বাস্তবায়নীধীন প্রভাতী প্রকল্পের আওতায় করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষের কর্মসংস্থান ও আর্থিক সহায়তার আওতায় 170 জন LCS দ্বারা 90 দিনব্যাপী প্রায় 9 কিলোমিটার রাস্তার মাটির সোল্ডার ও স্লোপ পুনর্নির্মাণ কাজের বিনিময়ে 47,72,000 টাকা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল, সোহরাওয়ার্দী সহ অন্যান্যরা। টাঙ্গাইল পৌরসভার অনুকূলে অত্যাধুনিক বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য 4.94 একর ভূমি বরাদ্দ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। সকালে টাঙ্গাইল শহরের দেওলা LGED মোড় থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সানোয়ার হোসেন, টাঙ্গাইল পৌর মেয়র SM সিরাজুল হক আলমগীর সহ অন্যান্যরা। শেষে জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আতাউল গনির পক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন টার্মিনালের জন্য বন্দোবস্তের চিঠি পৌর মেয়র সিরাজুল হক আলমগীরের কাছে হস্তান্তর করেন। গাজীপুরের কোনাবাড়িতে আগুনে পুড়ে গেছে ঝুট গোডাউন সহ বসতবাড়ি। গতরাতে কোনাবাড়ির দেলোয়ালি বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রথমে খায়রুল ইসলামের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশের কয়েকটি বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে কাশিমপুরের DBL ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং জয়দেবপুরের দুটি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।